আড়ালিয়ায় নদীর পার এলাকায় 7 বছরের সে বালক 14 আগস্ট নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গিয়েছিল। ঘটনার পর থেকেই তাকে উদ্ধার করতে তল্লাশিতে নামে এনডিআরএফের সদস্যদের সঙ্গে সঙ্গে স্থানীয়রা, এবং সোমবার যথারীতি তার সন্ধানে জলে নামেন তারা। এদিকে দুপুরে কাটা শেওলা এলাকায় নদীর জলে মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে সবাই ছুটে আসেন এবং রাজদীপের পরিজনরা তার মৃতদেহ শনাক্ত করেন এবং তার মৃতদেহ পাঠিয়ে দেওয়া হয় ময়নাতদন্তের জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, 3 দিন আগে জলে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গিয়েছিল এবং 3 দিন পর তার মৃতদেহ উদ্ধার হয় কাটা শেওলা এলাকায় নদীর পাড় এলাকায়। এবং আপনাদের জানিয়ে রাখি, আড়ালগিয়ায় নদীর পাড় এলাকায় 7 বছরের সেই বালক রাজদীপ পাল স্নান করতে গিয়ে জলে তলিয়ে গিয়েছিল এবং ঘটনার পর থেকেই উদ্ধার করতে তল্লাশিতে নামেন এনডিআরএফের সদস্যরা এবং সঙ্গে স্থানীয়রাও তাদের সহযোগিতা করেন। সোমবারও যথারীতি তার সন্ধানে খোঁজ চলে, অভিযান চলে এবং একটি মৃতদেহ ভাসতে দেখা যায় কাটা শেওলা এলাকায় নদীর জলে। এবং খবর পেয়ে সবাই ছুটে আসেন সেখানে। রাজদীপের পরিজনরা মৃতদেহ শনাক্ত করেন এবং মৃতদেহ উদ্ধার করে পাঠিয়ে দেওয়া হয় ময়নাতদন্তের জন্য। এলাকা জুড়ে একেবারে শোকের আবহ। এবং আপনাদের জানিয়ে রাখি, 3 দিন আগে অর্থাৎ 14 আগস্ট শনিবার স্নান করতে গিয়ে আড়ালিয়ায় নদীর পাড়ে জলে তলিয়ে গিয়েছিল সেই বালক রাজদীপ পাল। 3 দিন পর তার মৃতদেহ উদ্ধার হয়। অ্যাকচুয়ালি গত 14 আগস্ট শনিবার দিন আমাদের এই আড়ালিয়া ব্রিজের পাশেই বিপেশ পাল বাবার নাম, ছেলের নাম রাজদীপ পাল, আনুমানিক 12টা নাগাদ হাওড়া নদীতে পড়া যায়। তো এরপর থেকে মানে খোঁজাখুঁজি চলে, ওকে নদীতে নামে আর পাওয়া যায়নি। এরপর থেকেই সাথে সাথে ফায়ার সার্ভিস, এরপর পরই আমাদের এনডিআরএফ এবং সেকেন্ড ব্যাটেলিয়ানের যে রেস্কিউ টিম, সেকেন্ড ব্যাটেলিয়ান টিএসএলের ওরা স্পটে আসে। ওই দিন সারাদিন সন্ধ্যা অবধি সার্চ চলে, কিন্তু ডেড বডি রিকভার করা যায়নি। গতকালকেও 15 আগস্ট ওর মধ্যেও সেকেন্ড ব্যাটেলিয়ান টিএসআর এবং এনডিআরএফ মানে সম্পূর্ণ সার্চ করেছে আপ টু মানে 10 মেগাওয়াট অবধি এবং বাংলাদেশের ওই ব্রিজ অবধি, কিন্তু পায়নি। আজকে সকাল থেকে আবার এনডিআরএফ মানে সার্চিংয়ের নামে ওরা ডুবুরি বোট নিয়ে সব নিয়ে, তো আজকে অনুমানিক 2:45 নাগাদ এরকম সময়ই এনডিআরএফ যিনি আছেন ইন্সপেক্টর, উনি খবর দেন আমাকে যে তার বডি পাওয়া গেছে ডিকম্পোজ অলমোস্ট, কারণ 3 দিন রানিং ওরা রিকভার করেছেন। তো সেই মোতাবেক আমাদের পুলিশও আছেন এখানে, পুলিশ পার্সনের যারা আছেন ওদের কাছে ডেড বডি রিকভার হ্যান্ড ওভার করা হবে, বাকিটা যেটা অ্যাজ পার রুলস সেটা করা হবে, ময়নাতদন্ত করা হবে কি? হ্যাঁ, নিশ্চয় করা হবে। যেটা যেই যেই ছেলেটি স্যার মানে কিছুদিন আগে মানে ঝাঁপ দিয়েছে বা ইয়ে হয়েছে, সেই ছেলেটাই কি মানে তদন্তক্রমে সেটাই বেরিয়েছে? আপাতত ওর বাবা এবং কাকা ওনারা এসে শনাক্ত করেছেন, ফেস দেখেছেন, ওনারা শনাক্ত করেছেন এই ছেলেই। আপনারা শুনলেন, আরও একবার জানিয়ে রাখি, গত 3 দিন আগে স্নান করতে গিয়ে আড়ালিয়ায় নদীর পাড়ে জলে তলিয়ে গেল সেই বালক রাজদীপ পাল এবং 3 দিন পর তার মৃতদেহ ভেসে উঠতে দেখেন বা দেখা যায় কাটাশোলা এলাকায় সেই নদীর জলে। এবং খবর পেয়ে এখানে ছুটে আসেন তার পরিজনেরা এবং তার মৃতদেহ শনাক্ত করেন পরিবারের পরিজনেরা।
তো ফালতে দেবো গা ক্যান্ডেলের কালার তো ঠিক থাকবে একদিন আর কি তোমার এই ঘন্টা দেখো ঠিক আছে ঘন্টা দেখো ঠিক আছে তিন দিন পর এক শিশুর যে জলে তলিয়ে গিয়েছিল তার মৃতদেহ উদ্ধার করেন, স্থানীয় উদ্ধার হয় এবং পাওয়া যায়। তিন দিন খোঁজাখুঁজির পর তার মৃতদেহ শনাক্ত করা হয় এবং জানা গেছে 14 আগস্ট যে রাজদীপ পাল নদীতে স্নান করতে গিয়ে আড়ালিয়ায় নদীর পার এলাকায় 7 বছরের সে বালক 14 আগস্ট নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গিয়েছিল। ঘটনার পর থেকেই তাকে উদ্ধার করতে তল্লাশিতে নামে এনডিআরএফের সদস্যদের সঙ্গে সঙ্গে স্থানীয়রা, এবং সোমবার যথারীতি তার সন্ধানে জলে নামেন তারা। এদিকে দুপুরে কাটা শেওলা এলাকায় নদীর জলে মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে সবাই ছুটে আসেন এবং রাজদীপের পরিজনরা তার মৃতদেহ শনাক্ত করেন এবং তার মৃতদেহ পাঠিয়ে দেওয়া হয় ময়নাতদন্তের জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, তিন দিন আগে জলে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গিয়েছিল এবং তিন দিন পর তার মৃতদেহ উদ্ধার হয় কাটা শেওলা এলাকায় নদীর পার এলাকায়। এবং আপনাদের জানিয়ে রাখি, আড়ালিয়ায় নদীর পার এলাকায় 7 বছরের সেই বালক রাজদীপ পাল স্নান করতে গিয়ে জলে তলিয়ে গিয়েছিল এবং ঘটনার পর থেকেই উদ্ধার করতে তল্লাশিতে নামেন এনডিআরএফের সদস্যরা এবং সঙ্গে স্থানীয়রাও তাদের সহযোগিতা করেন। সোমবারও যথারীতি তার সন্ধানে খোঁজ চলে, অভিযান চলে এবং একটি মৃতদেহ ভাসতে দেখা যায় কাতাশেওলা এলাকায় নদীর জলে। এবং খবর পেয়ে সবাই ছুটে আসেন সেখানে, রাজদীপের পরিজনরা মৃতদেহ শনাক্ত করেন এবং মৃতদেহ উদ্ধার করে পাঠিয়ে দেওয়া হয় ময়নাতদন্তের জন্য। এলাকা জুড়ে একেবারে শোকের আবহ। এবং আপনাদের জানিয়ে রাখি, তিন দিন আগে অর্থাৎ 14 আগস্ট শনিবার স্নান করতে গিয়ে আড়ালিয়ায় নদীর পাড়ে জলে তলিয়ে গিয়েছিল সেই বালক রাজদীপ পাল। তিন দিন পর তার মৃতদেহ উদ্ধার হয়। অ্যাকচুয়ালি গত 14 আগস্ট শনিবার দিন আমাদের এই আড়ালিয়া ব্রিজের পাশেই দীপেশ পাল বাবার নাম, ছেলের নাম রাজদীপ পাল, আনুমানিক 12টা নাগাদ হাওড়া নদীতে পড়া যায়। তো এরপর থেকে মানে খোঁজাখুঁজি চলে, ওকে নদীতে নামে আর পাওয়া যায়নি। এরপর থেকেই সাথে ফায়ার সার্ভিস, এরপর পরই আমাদের এনডিআরএফ এবং সেকেন্ড ব্যাটালিয়ান যে রেস্কিউ টিম, সেকেন্ড ব্যাটালিয়ান টিএসএর ওরা স্পটে আসে। ওইদিন সারাদিন সন্ধ্যা অব্দি সার্চ চলে, কিন্তু ডেড বডি রিকভার করা যায়নি। গতকালকেও 15 আগস্ট ওর মধ্যেও সেকেন্ড ব্যাটালিয়ান টিএসআর এবং এনডিআরএফ মানে সম্পূর্ণ সার্চ করেছে আপ টু মানে 10 মেগাওয়াট অব্দি এবং বাংলাদেশের ওই ব্রিজ অব্দি, কিন্তু পায়নি। আজকে সকাল থেকে আবার এনডিআরএফ মানে সার্চিংয়ের নামে ওরা ডুবুরি বোট নিয়ে সব নিয়ে, তো আজকে অনুমানিক 2:45 নাগাদ এরকম সময়ই এনডিআরএফ যিনি আছেন ইন্সপেক্টর উনি খবর দেন আমাকে যে তার বডি পাওয়া গেছে, ডিকম্পোজ অলমোস্ট, কারণ তিন দিন রানিং ওরা রিকভার করেছেন। তো সেই মোতাবেক আমাদের পুলিশও আসেন এখানে, পুলিশ পার্সনের যারা আছেন ওদের কাছে ডেড বডি রিকভার হ্যান্ড ওভার করা হবে, বাকিটা যেটা এস পার রুলস সেটা করা হবে, ময়নাতদন্ত করা হবে কি? হ্যাঁ, নিশ্চয় করা হবে। যেটা যেই যেই ছেলেটি স্যার মানে কিছুদিন আগে মানে ঝাঁপ দিয়েছে বা ইয়ে হয়েছে সেই ছেলেটাই কি মানে তদন্তক্রমে সেটাই বেরিয়েছে? আবার তো ওর বাবা এবং কাকা ওনারা এসে শনাক্ত করেছেন, বেশ দেখেছেন ওনারা শনাক্ত করেছেন এই ছেলেই। আপনারা শুনলেন, আরো একবার জানিয়ে রাখি, গত তিন দিন আগে স্নান করতে গিয়ে আড়ালিয়ায় নদীর পাড়ে জলে তলিয়ে গেল সেই বালক রাজদীপ পাল এবং তিন দিন পর তার মৃতদেহ ভেসে উঠতে দেখেন বা দেখা যায় কাতাশোলা এলাকায় সেই নদীর জলে। এবং খবর পেয়ে এখানে ছুটে আসেন তার পরিজনেরা এবং তার মৃতদেহ শনাক্ত করেন পরিবারের পরিজনেরা।
सबका बंद चलो।